আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র যোগজীকরণ 10F এর 4-এর বাকি কয়েকটা অঙ্ক আছে সেগুলো শেষ করব। তো 4-এর যে বাকি অঙ্কগুলো ছিল তার ভিতরে একটা তুলে নিলাম। এখন দেখো থ্রি ধ্রুবক সংখ্যা বাইরে লেখি যে পাই, আর এখানে কত আছে, জিরো দেওয়া আছে। আচ্ছা, রুট ওভার লিখলাম 1 - cos x মানে কত, 2 sin² x/2, ত্রিকোণমিতি সূত্র। তো √2 ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে যাই, √2, আর আছে কত, 3। আচ্ছা, এরপরে পাই বাই পাই আছে আর জিরো আছে, তো এই রুট আর সাইনে কাটা, তাহলে কত থাকে, শুধু sin x/2 dx থাকে। তার মানে 3√2, এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, সাইন এটাকে এসেছিলাম, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, -cos x, এখানে এটাকে এক্স ধরলে করলাম, এটা কি এক্স, এটা কি x/2, এটার ডিফারেন্সিয়েশন করে 1 দিয়ে উল্টালে কত থাকে, 2। আচ্ছা, এরপর এখানে আমাদের পাই দিলাম আর জিরো দিলাম। এখন এটা কিভাবে লিখছে আমরা জানি, আমাদের আগের ভিডিওতে এসব আমি আলোচনা করেছি, এখন ডাইরেক্ট অঙ্কগুলো করছি। সব ভিডিওতে যদি একই কথা বলি তাহলে তার হবে না। তো -2টাকে ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে গেলাম, -2, তারপর √3 আছে। আচ্ছা, এবার আমরা cos x/2 আছে, যদি x এর মান পাই বসাই তাহলে কত, cos π/2, মাইনাস দিলাম সূত্রের, এরপর cos, x এর মান 0 বসালে cos 0। আচ্ছা, এরপর এখানে কি আসে, -6, 3 × 6 √2। আচ্ছা, cos 90° মান 0, এরপরে মাইনাস দিলাম, cos 0° মান কত, 1, তাহলে আমাদের মাইনাসে মাইনাসে +6√2, এটাই কি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা তুললাম, এখানে আমরা কি করতে পারি, π/2 দিলাম, 0 দিলাম, 1, মানে কি লিখতে পারি, sin² x/2 +cos² x/2, এরপরে প্লাস দিলাম, sin θ সূত্র কি, 2 sin θ/2 cos θ/2, আর dx দিলাম। এখন দেখি এটা কোন সূত্রে পড়ে, √a+b² সূত্র। তো a+b² সূত্র দিলাম, তাহলে এইটা আর এইটা কাটা, তাহলে কত থাকে, শুধু π/2, 0, কত আছে আমাদের, শুধু sin x/2 +cos x/2 dx, এই পর্যন্ত পেলাম। এখন আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি, যে সাইন এটাকে এক্স ধরলাম, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, -cos x, এখন এটাকে এক্স ধরলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করে 1 দিয়ে উল্টে দিলে 2 থাকে, প্লাস কস এক্স এর ইন্টিগ্রেশন কত, সাইন এক্স বাই টুকে ডিফারেন্সিয়েশন করে 1 দিয়ে উল্টে দিলে 2 থাকে, তারপর আমাদের লিমিটটা দিয়ে দিলাম। এখন দেখি, যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কত থাকে আমাদের, sin x/2 -cos x/2, এরপরে π/2 আর 0 লিখলাম, এরপরে 2 লিখলাম, π/2 যদি এখানে বসাই, ঠিক আছে, তাহলে আমাদের কত আসে, π/2 পুরাটাতে বসাই যে sin π/4 -cos π/4 সূত্রের মাইনাস, এরপরে sin 0 - cos 0। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কি কি আসবে, 2 দিলাম, sin 45° মান 1/√2, -cos 45° মানও কত, 1/√2। আচ্ছা, এরপরে এটা লিখলাম, এরপরে মাইনাস, sin 0° মান 0, cos 0° মান 1, তাহলে এটা আর এটা তো শেষ হয়ে যায়। এখানে আমাদের কি থাকে, এখানে একটা 2 আছে, মাইনাসে মাইনাসে +1, 3-এ আসে, 3। ও হ্যাঁ, এখানে একটা বিষয় হয়েছে, দেখো এটা কি ব্রেকেটের ভিতরে আছে, ঠিক আছে, তাহলে আমরা আর একটু পরিষ্কারভাবে লিখি, এখানে একটা 2 আছে আর ব্রেকেটের ভিতরে মাইনাসে মাইনাসে +1 আছে, এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার 2 আসে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটা তুললাম,
এখন যদি উভয় এখানে sec x বাই sec x মানে 1 প্লাস 1 বাই sec x মানে কত cos x, তাহলে আমি এটা লিখি sec x বাই sec x 1 প্লাস 1 বাই sec x মানে কত cos x dx লিখলাম। এখন আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কত আসে 1 এর ইন্টিগ্রেশন x প্লাস cos x এর ইন্টিগ্রেশন sin x, এরপরে আমি এখানে লিমিট দিয়ে দিলাম পাই বাই 2 মাইনাস পাই বাই 2। আচ্ছা এখন আমি মান বসাই, প্রথমে পুরো পাই বাই 2 প্লাস সাইন পাই বাই 2, এরপরে সূত্রের মাইনাস, এরপরে মাইনাস পাই বাই 2, এরপরে দিলাম এখানে একটা মাইনাস আছে মাইনাস সাইন পাই বাই 2 দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে পাই বাই 2 আছে আমাদের, আর সাইন পাই বাই 2 এর মান কত 1, তো পাই বাই 2 প্লাস 1। এরপরে দেখি মাইনাসে মাইনাসে প্লাস পাই বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস, সাইন পাই বাই 2 মানে কত 1, তাহলে কত আসলো আমাদের পাই বাই 2 প্লাস পাই বাই 2 প্লাস 2 আসলো। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে কত আসে 2, পাই প্লাস পাই প্লাস 4, তাহলে 2 পাই প্লাস 4 বাই 2, যদি 2 কমন নেই পাই প্লাস 2 বাই 2, তাহলে আমাদের অ্যান্সার আসার কথা পাই প্লাস 2। পরের কোশ্চেনটা তুললাম, ত্রিকোণমিতির সূত্র বসাইতে পারি এখানে যে পাই বাই 4 আছে 0 আছে, কস 2 এক্স মানে কত 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1, আর নিচে কত আছে কস স্কোয়ার এক্স ডিএক্স, তো এটাকে কস স্কোয়ার এক্স ডিএক্স দিয়ে একবার ভাগ দেবো, এটাকে যদি একবার ভাগ দিই তাহলে কী আসে আমাদের পাই বাই 4 এখানে আছে 0, 2 মাইনাস 1 বাই কস স্কোয়ার এক্স মানে কত সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কী আসে 2 এক্স মাইনাস 10 এক্স পাই বাই 4, আর এটা হচ্ছে 0। এবার যদি মান বসাই দেই তাহলে প্রথমে 2 পাই বাই 4 মাইনাস 10 পাই বাই 4 মাইনাস, এরপরে যদি 0 মাইনাস 10 0, তাহলে এখানে কত আসে পাই বাই 2 মাইনাস 10 45 ডিগ্রির মান কত 1, আর এখানে 0 এখানেও কি 0, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে পাই বাই 2 মাইনাস 1। পরের কোশ্চেনটা তুললাম, দেখো পাই বাই 4 0 দিলাম, 1 মাইনাস কস 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস কস 2 2 থিটা মানে 2 কস স্কোয়ার থিটা, ত্রিকোণমিতি সূত্র বসালাম, তার মানে এটা মানে কত আসলো পাই বাই 4 টেন স্কোয়ার থিটা ডি থিটা, তো টেন স্কোয়ার থিটাকে কীভাবে লেখা যায়, এখানে পাই বাই 4 0 সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা, তাহলে এটার ইন্টিগ্রেশন কত আমাদের ইন্টিগ্রেশন করবো তো থার্ড ব্রেকেট, এটা হচ্ছে থার্ড ব্রেকেট, সেক স্কোয়ার থিটা মানে কত টেন থিটা ইন্টিগ্রেশন করছি মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কত থিটা, এরপরে পাই বাই 4 আর এখানে 0 বসালাম, এরপরে পাই বাই 4 এই পুরাটার ভিতরে মান বসাই যে 10 পাই বাই 4 মাইনাস পাই বাই 4, এটা একটা, এরপরে মাইনাস সূত্রের, এরপরে 0 পুরাটার ভিতরে বসাই 10 0 মাইনাস 0, তাহলে 10 45 ডিগ্রির মান কত 1 মাইনাস পাই বাই 4, আর এখানে 10 0 এর মান 0, এটার মানও কি তো 0, তাহলে আমাদের অ্যান্সার কত 1 মাইনাস পাই বাই 4। চারের সর্বশেষ কোশ্চেনটা তুললাম, তো এখানে দেখো এখানে কিছুই করার নাই, এটা কি ডাইরেক্ট ডিফারেন্স ইন্টিগ্রেশনে যায়, ঠিক আছে, তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশন কত মাইনাস কস থিটা, আর কস থিটার কত প্লাস সাইন থিটা, তারপরে পাই বাই 2 দিলাম 0 বসালাম, এখানে একবার মান বসাই যে মাইনাস কস পাই বাই 2 প্লাস সাইন পাই বাই 2, এরপর সূত্রের মাইনাস দিলাম মাইনাস কস 0 প্লাস
साइन जीरो তাহলে আমাদের মানটা কত আসবে মাইনাস cos 90 ডিগ্রি মান কত 0 আর sin 90 ডিগ্রি মান কত 1 আচ্ছা এরপরে মাইনাস দিলাম cos 0 ডিগ্রি মান কত 1 আছে মাইনাস আর এখানে কত 0 হবে তাহলে 1 মাইনাসে মাইনাসে কত প্লাস 1 ইকুয়াল 2 তাহলে আমাদের অ্যানসারটা কত 2 आशा करी बुझो को समस्या हमें अवश्य कमेंटे जानाबा भिडियोटी देखार जो तुम्हें असंख्य धन्यवाद अवश्य चैनल सब्सक्राइब कर रखबा।